এখন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে হাওড়া পুরি বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। শতাব্দী কিন্তু একদম ফর্মে চলে এসছে, 120। এই ট্রেনে কিন্তু এই যে সব জায়গায় মানে প্রতিটা গেটে এরকম এরকম সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর এই ট্রেনে কিন্তু এক্সট্রা কোনো বেসিন নেই, আপনাকে হাত ধুতে গেলে এই ওয়াশ বেসিনেই আসতে হবে। আর সর্বশেষ এই একটা বই দিয়েছে আমাদের। গুড মর্নিং এভরিওয়ান, এখন টাইম হচ্ছে সকাল 4:30, আর আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা। আর ঠিক পুরি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস যেটা ছাড়বে ঠিক 5:45। সব থেকে বড়ো একটা চ্যালেঞ্জ এখন আমাদের কাছে যে অটো পাবো কি না। তবে আমাদের হোটেলওয়ালারা আমাদের বলেছে যে সকাল 4 থেকে এই সরগোদার চত্বরে অটো পাওয়া যায়। এটা নিয়ে আমার 14 times আমি পুরি এসেছি, কিন্তু কখনো পর্যন্ত এত সকালে ট্রেন ধরার ব্যাপার আজ পর্যন্ত হয়নি। শতাব্দী এক্সপ্রেসে আমি কীরকম কী সার্ভিস পাচ্ছি সেই সম্পর্কে আমি আপনাদের অবগত করবো, মানে আমি টোটালটা এক্সপিরিয়েন্স আমি আপনাদেরকে শেয়ার করবো। এই আজকে সকালে আমাদের শেষবারের মতন দেখা হলো সমুদ্রের সাথে। আজ আমাদের পুরী ভ্রমণের আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এর আগের পর্বগুলিতে আমি আপনাদের অতি সহজে পুরী ঘুরিয়ে দেখিয়েছিলাম। আপনারা যদি সেই ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে লিংক অ্যাড করে দিলাম, আপনারা গিয়ে সম্পূর্ণ ভিডিওগুলি দেখে আসতে পারেন। আজকের পর্বে আমি আপনাদের 1-2-2-7-8 পুরী থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেসের আমার সম্পূর্ণ জার্নি শেয়ার করব, তার সাথে আমি আপনাদের ট্রেনের ওভারঅল সার্ভিস সম্পর্কেও জানাবো। তো চলুন আজকের জার্নি শুরু করা যাক। আমাদের সকালবেলা যে টেনশনটা ছিল যে সকালে আদৌ আমরা সেই অটো পাবো কি পাবো না, তা কোনো অসুবিধা হয়নি। সর্গদ্বারের কাছে আপনারা যারা থাকবেন তারা একদম অনায়াসে অটো পেয়ে যাবেন, কিন্তু যারা সর্গদ্বার থেকে একটু দূরে থাকছেন তাদের কাছে আমি সাজেশন দেবো যে অবশ্যই একটা অটো বা টোটোওয়ালার নাম্বার নিয়ে রাখতে, তাহলে সকালবেলা অটো বা টোটো অ্যাসেস করতে আপনাদের সুবিধা হবে, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। আর এখন পৌঁছে গেছি পুরী স্টেশনে। স্টেশনটা কিন্তু রিকনস্ট্রাকশন করা হচ্ছে, পুরী স্টেশনকে আরও নতুন রূপে সাজানো হবে, তাই ওপরে এরকম শেড দেওয়া রয়েছে। এখন প্রায় 5:00, কিন্তু এখনও পর্যন্ত ট্রেন অ্যানাউন্স করেনি। ডিসপ্লে বোর্ডে ট্রেনের নাম দেখাচ্ছে, নাম নাম্বার দেখিয়ে দিয়েছে ডিসপ্লে বোর্ডে, কিন্তু কখন কোন সময় প্ল্যাটফর্ম নাম্বার দেয় এখনও 1/2 ঘন্টা বাকি, দেখা যাক। আমাদের ট্রেন অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, 7 নম্বর প্ল্যাটফর্মে আমাদের পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস দাঁড়িয়ে রয়েছে। এখন আমি দাঁড়িয়েছি ঠিক আমার কোচ C6 এর সামনে। আমাদের এই ট্রেন তার জার্নি কমপ্লিট করতে নেবে ঠিক 8 ঘন্টা সময়। এই যাত্রাপথ ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে মাত্র 6টি, যেটা বন্দে ভারতের ক্ষেত্রে ছিল কিন্তু 7টা। আর তার সঙ্গে এই ট্রেনের অ্যাভারেজ গতিবেগ থাকবে 68 ঘন্টা/আওয়ার, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার/আওয়ার। এর ডিপার্চার টাইম হচ্ছে 5:45, এখন সময় হয়েছে 5:05। এই ট্রেন আমাদের 5:45 পুরী ছেড়ে আমাদের পৌঁছে দেবে হাওড়া ঠিক 1:45। আর এই ট্রেনে কিন্তু টিকিটের সঙ্গে ফুড চার্জেস যোগ করা থাকে। আপনাদের যদি ট্রেনে উঠতে হয় মানে জাস্ট মানে স্পেসিংটা দেখুন, এতটা নিচে প্ল্যাটফর্ম, মানে সবারই খুব পরিমাণে কষ্ট হবে। এই দেখ বয়স্ক মহিলাদের উঠতে সব থেকে বেশি কষ্ট হবে। আর বন্দে ভারতে যেরকম দরজায় এলে সেন্সার্স আছে অটোমেটিক্যালি খুলে যায়, শতাব্দীতে কিন্তু সেটা নিয়ে ঠেলতে হয় জোরে। সিট সম্পর্কে যদি বলতে হয় তাহলে লেগ স্পেস খুব ভালো আছে। আর এই সাইডে দেওয়া রয়েছে একটা লিভার, এই লিভারকে প্রেস করলে সিটটা একদম এরকমভাবে শুয়ে পড়বে। আবার যদি এই লিভারে প্রেস করা হয় সিট অটোমেটিক্যালি আগের দিকে চলে আসবে। ট্রেনে এখানে দেওয়া আছে একটা চার্জিং সকেট যেটা দিয়ে আপনি ফোন চার্জ করতে পারবেন। আর বিগ উইন্ডো, এই যে এরকম এটা খুলে দিলে খাবার খাওয়ার জন্য এরকম ট্রে একদম সিটের সঙ্গেই লেগে রয়েছে। এখানে রয়েছে বটল হোল্ডার। আমাদের ট্রেন একদম সঠিক সময়ে তার গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। এবারে আমার ট্রেনের সিটিং পজিশনটা একটু অকওয়ার্ড ভাবে, মানে আমার মুখ হচ্ছে এই দিকে আর আমাদের ট্রেন যাচ্ছে এই পেছন দিকে।
শতাব্দী কিন্তু তার হাইয়েস্ট স্পিড এখনও পর্যন্ত 111-ই তুলেছে, 109, 10, 11 এই তিনটের মধ্যেই ঘোরাঘুরি করছে। আমাদের ট্রেন ছাড়ার ঠিক 15 মিনিটের মধ্যেই আমাদের সার্ভ করা হলো একটি হাফ লিটারের জলের বোতল। সময় এখন ঠিক 6:07, আর আমাদের এই একটা করে টিকিট দিয়ে গেছে, এর মধ্যে মেবি চা আছে, আর এতে একটা চামচ আর এক পিস করে মেরি বিস্কিট আছে। এবার আমাদের দিয়ে গেল এরকম একটা কাপ IRCTC-র, তার সঙ্গে এরকম একটা জাগ দিয়ে গেছে, আশা করি এটাতে গরম জল আছে, তো এটা দিয়ে চা গুলিয়ে খেতে হবে এখন। এই যে ট্রেনের এই লাইনটা, এটা কিন্তু এই দিকে সোজা ভেঙে চলে গেছে, আর আমরা ছিলাম ঠিক এই দিকটায়। তো এই দিকটা হচ্ছে গিয়ে কিন্তু একদম চেন্নাই টু কন্যাকুমারী একদম ওই সাইডে চলে গেছে। শতাব্দীতে কিন্তু এখনও টাইম 6:25, আর অলরেডি আমাদের লাঞ্চের জন্য আমাদের কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছে যে আমরা লাঞ্চে কী খাবো, ভেজ না ননভেজ। ভুবনেশ্বর স্টেশন পেরোনোর সাথে সাথে আমাদের দেওয়া হলো দি টাইমস অফ ইন্ডিয়া। সকাল এখন T2 প্রায় 7টা বাজে, আর হাজির হয়ে গেছে ব্রেকফাস্ট। শতাব্দীতে সার্ভিস খুবই ভালো পাচ্ছি আমি, ফার্স্ট থেকে এখনও পর্যন্ত ফুল স্যাটিসফাইড সার্ভিসের দিক থেকে। অলরেডি আমাদের এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে দেখা যাক কী কী আছে। প্রথমেই আছে ভেজ কাটলেট, কাটলেট দিয়েছে, এর মধ্যে রয়েছে 2 পিস পাউরুটি, কেচাপ দিয়েছে একটা, এখানে বাটার, ম্যাঙ্গো জুস, এর সাথে একটা গোলমরিচ দিয়েছে। ট্রাই করা যাক এই আমার ভেজ কাটলেট। খাবারের দিক থেকে কম্প্রোমাইজ করে টেস্ট ভালো, খুবই সুন্দর খেতে, সুন্দর করে বেশ গার্নিশ করে দিয়েছে, গাজর দিয়েছে, বেশ ভালো লাগে। আর ঠিক এই ব্রেকফাস্ট করার সাথে সাথে আমাদের ট্রেন এখন প্রবেশ করলো কটক জংশনে। ট্রেন কিন্তু এখনও পর্যন্ত অন টাইম, এখন লেট করেনি একদম। এই ট্রেনে কিন্তু এই যে সব জায়গায় মানে প্রতিটা গেটে এরকম এরকম CCTV ক্যামেরা লাগানো আছে, আর ট্রেনের বাথরুম এইদিকে আছে ওয়েস্টার্ন সাইড, যেমন দেখে আপনাদের মানে কমোড আছে। আর এই ট্রেনে কিন্তু এক্সট্রা কোনো বেসিন নেই, আপনাকে হাত ধুতে গেলে এই ওয়াশ বেসিনেই আসতে হবে। আর এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল,
দুদিকেই কিন্তু বাথরুম আছে আর বাথরুমেই বেসিন আছে, এক্সট্রা কিন্তু বাইরে কোনো বেসিন নেই। ব্রেকফাস্ট আমার কমপ্লিট হয়ে গেছে, অনেকক্ষণ বসে বসে জাস্ট জুস খাচ্ছি, তখন আবার চা দিয়ে গেল, এই আবার সেই ফ্লাস্ক দিয়ে গেছে, আমার এই একটা কাপ আর চায়ের কিট, মুখ আমার চলতেই আছে। দুশো ছয় কিলোমিটারের যাত্রাপথ পেরিয়ে এবার আমাদের ট্রেন এসে পৌঁছালো ভদ্রকে। এটা হলো এই ট্রেনের চতুর্থ স্টেশন, এরপরে নেক্সট স্টেশন হচ্ছে বালাসোর। ট্রেন ছাড়া সময় হয়ে গেছে, ট্রেনে উঠতে উঠতে হবে এবার। এখন আমাদের সঙ্গে দেখা হয়ে যাবে হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। কিছু সময় পরে আমাদের দেওয়া হলো আমার লাঞ্চ। চলুন দেখে নেওয়া যাক লাঞ্চে ঠিক কি কি দেওয়া হয়েছে। আমাদের আজকে লাঞ্চে প্রথমে রয়েছে নুন, তারপর ভাত, ডাল, এছাড়া আলু পনিরের তরকারি, দুই পিস রুটি, মিষ্টি, একটি আচার ও সর্বশেষ রয়েছে মাদার ডেয়ারির একটি টক দই। তবে খাবারের পরিমাণ যথেষ্ট ভালো রয়েছে। এই হচ্ছে আমাদের খাবার, সর্বোপরিং করে ফেলেছি। প্রথমে ডাল টেস্ট করা যাক। কারি পাতা দেওয়া আছে, কারি পাতার একটা সেন্ট আছে ডালে, ভালো, খারাপ না। রুটিগুলো সাইজ দেখতে পাচ্ছ, মানে চওড়াটা কতটা, অনেকটা মোটা, হজম হতে অনেক সময় লাগবে। যাই হোক, পনিরের তরকারি দিয়ে ট্রাই করা যাক। পনিরের তরকারি দিয়ে রুটিটা খেতে খুব সুন্দর লাগছে, একটু চিবত সমস্যা হবে। যদি কোনো বয়স্ক লোকের দাঁতের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এমনি টেস্ট বেশ ভালো। এখন খাবো গোলাপজামুন, টেস্ট আর বলার দরকার নেই, যেরকম হয় সেরকমই আছে, একদম ফ্রেশ। আমাদের প্রায় 8 ঘন্টার জার্নি এখন আমরা শেষ করে ফেলেছি, আর এখন হচ্ছে আমাদের জার্নির বিচ্ছেদের সময়। রিতমরা চলে যাবে ট্যাক্সি ধরে, আর আমাকে যেতে হবে ট্রেন ধরে এবার বর্ধমানের দিকে। তো ভালো লাগলো, একটা খুব এনজয় করলাম এই 3 দিনের ছুটিতে, খুব ভালো সময় কাটলো। শুভদীপের চ্যানেলের জন্য রইলো অনেক শুভেচ্ছা, আরও এগিয়ে যাও, আরও ভালো ভালো ভিডিও কর, এবং ভবিষ্যতের দিনে আবার শুভদীপ আর আমি ট্রাভেল করবো নিশ্চয়ই, অন্য একদম অবশ্যই, ভবিষ্যতেও দেখতে পারবেন আমাদেরকে আবার একসাথে। আমার পুরী সফরের গল্পের এখানেই সমাপ্তি ঘটল। দেখা হবে আপনাদের সাথে নতুন কোন স্থানের নতুন কিছু গল্প নিয়ে।
ততদিন সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও ভিডিওটি লাইক করে পাশে থাকার অনুরোধ রইলো।